করে সেই মরদের ভাত দেখে ভাই পাখির পালক হাসে, এইসব সব মরদ নয় সমান। জনতার সেবার তরে জীবন উৎসর্গ করে মরণ যদি হয়, করে তাহার ভারে খান্ডামায় ওই পাহাড় হিমালয়, সেই মরণ নয় সমান। অর্থাৎ শ্রী অশ্রুকুমার মিত্র, যিনি অভিজিৎ মিত্র মেমোরিয়াল ক্লিনিকের প্রাণ পুরুষ ছিলেন, যিনি সমাজকে বিশ্বজিৎ মিত্র বা সুরজিৎ মিত্রর মতো সন্তানদের দিয়ে গেছেন তার সেবাব্রত চালিয়ে যাওয়ার জন্য, তার মৃত্যু নিশ্চয়ই আমাদের কাছে হিমালয় পাহাড়ের মতো ভারী। কিন্তু যেহেতু আগেই বলা হয়েছে, আগেই বলেছেন যে মানুষ চলে যায় কিন্তু তার কাজটা থেকে যায়, আজকে আমরা বিজ্ঞানের বলুন, সাহিত্যের বলুন, কারুশিল্পের বলুন, যেসব উত্তরাধিকার বহন করছি, যেসব সুবিধা ভোগ করছি, তা আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ পূর্বপুরুষের সমবেত অবদান, যেটা আমরা আজকে উত্তরাধিকার সূত্রে, মানুষ হিসেবে উত্তরাধিকার সূত্রে পেয়েছি। এইটুকু স্মৃতিচারণা করে আমার বক্তব্য আমি মোটামুটি 15 মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করব, কারণ আরো অনেক অনুষ্ঠান আছে। পূর্ণদা বলবেন, সুপর্ণা বলবেন, সুমিত বলবেন। বয়স্কদের সমস্যা, বয়স্কদের সমস্যা শেষ নেই। এখানে 60 বছরের উপরে যাদের বয়স, তাদের আমরা সিনিয়র সিটিজেন বা বয়স্ক হিসেবে ধরি। এখানে প্রাঙ্গণে বহু মানুষ উপস্থিত আছেন, ইনক্লুডিং মি, যার 60 বছরের উপরে বয়স। গত 20 জুলাই আমার 60 বছর বয়স হয়েছে। আপনাদের সঙ্গে আমি বরিষ্ঠ নাগরিকের দলে জয়েন করেছি। তো আমরা সিনিয়র সিটিজেন নিয়ে যতটা আবেগ দেখাই, কার্যক্ষেত্রে কিন্তু বয়স্ক মানুষদের সেই সম্মান বা সেই কেয়ার আমরা করি না, এটা একটা বাস্তব ঘটনা। আজকে তিনি তরুণ, আজকে যিনি যুবক, 2 দিন বাদে তিনি বয়স্ক হবেন, তার শরীরের জোর কমে যাবে, তার মনের মধ্যে নানা ভাবনা চিন্তা বাসা বাঁধবে, তিনি অবলম্বন খুঁজবেন। কিন্তু সেই অবলম্বন আজকে সমাজ ক্রমশ দিতে অস্বীকার করছে। ইউরোপিয়ান বা নর্থ আমেরিকান বা ক্যানাডা তথাকথিত উন্নত দেশগুলোর সঙ্গে আমাদের দেশের একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে যে এইসব দেশগুলোতে বড় পরিবার অনেকদিন আগেই ভেঙে গেছে, নিউক্লিয়ার ফ্যামিলি। এমনকি ছেলের 18 বছর বয়স হলে বা 22 বছর বয়সে বিয়ে হলে সে আর বাবা মার সঙ্গে থাকে না। ওদের একটা ফেয়ারওয়েল ডে বলে জিনিস আছে, ইউনিভার্সিটিতে বা ছেলে যখন চলে যাচ্ছে কলেজ থেকে, তখন তাকে ফেয়ারওয়েল দেওয়া হয়। ইট ইজ এক্সপেক্টেড যে সে ইউনিভার্সিটিতে পড়াশোনা করে চাকরি বাকরি কিছু করবে, বাবা মার বাড়িতে আর ফিরে আসবে না, সে আলাদা অ্যাপার্টমেন্টে আলাদা জায়গায় থাকবে। আমাদের সেরকম নয়, কিন্তু ওদের যেটা আছে সেটা আমাদের নেই, সেটা হচ্ছে ওদের একটা সামাজিক সুরক্ষা বলয় আছে বৃদ্ধদের ঘিরে। নর্থ আমেরিকায় খুব একটা নেই, কিন্তু ক্যানাডা বা ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে আছে সামাজিক সুরক্ষা বলয়, যেটা আমাদের দেশে ছেলেমেয়েও দেখে না, সামাজিক সুরক্ষাও নেই। আমাদের আগে যে যৌথ ফ্যামিলি ছিল, যেগুলো কৃষিভিত্তিক যৌথ ফ্যামিলি, যাদের 4-5 ভাই থাকতেন, তাদের স্ত্রীরা থাকতেন, অনেকগুলি ছেলে মেয়ে ভাই ও ভাইগ্নি থাকত, সেই যৌথ ফ্যামিলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে ভেঙে যেতে আরম্ভ করে। আপনারা ইতিহাসগুলো জানেন, নিউক্লিয়ার ফ্যামিলি পরিবারগুলো অনেকে উদ্বাস্ত হয়ে, অনেকে চাকরি বাকরির খোঁজে, জমি থেকে তাদের সঙ্গে সেই রিলেশন সেটা নষ্ট হয়ে যায়, তারা শহরে আসেন, ছোট ছোট অ্যাপার্টমেন্ট গড়ে ওঠে, ছোট ছোট পায়ের খোপে কপত কপতেই বাসা বাঁধেন, তাদের 1-2টি সন্তান হয়, সেই সন্তানরা একসময় আবার ডানায় জোর পেলে পাখির পছন্দ বাচ্চার মতো উড়ে চলে যায়। আমাদের দেশে বয়স্ক মানুষের সংখ্যা ক্রমশ বাড়ছে, এগুলো কারণ আছে। স্ট্যাটিস্টিক্যালি দেখা যাচ্ছে যে 10 বছরে বয়স্ক মানুষের সংখ্যা প্রায় 3% বেড়েছে আমাদের দেশে, এবং
অন্যের উপর ডিপেন্ডেন্ট এরকম বয়স্ক মানুষের সংখ্যা বিপুল ভাবে বেড়েছে, প্রায় 36%, 36%। কেন? তার একটা কারণ হচ্ছে আমাদের লজিবিলিটি বেড়েছে। 47 সালে যখন ব্রিটিশরা চলে গেছিল তখন এক্সপেক্টেড লাইফ স্প্যান ছেলেদের এবং মেয়েদের ক্ষেত্রে মোটামুটি ওই মেয়েদের একটু বেশি ছিল, 57 বছর ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে 60 বছর এক্সপেক্টেড লাইফ স্প্যান। আজকে সেটা ছেলেদের ক্ষেত্রে 68 বছর, মেয়েদের ক্ষেত্রে 72 বছর এক্সপেক্টেড লাইফ স্প্যান। এবং অক্টাজেনারিয়ান, নোনাজেনারিয়ান যাদের বলা হয়, অক্টাজেনারিয়ান মানে যদি 80 ক্রস করেছেন, নোনাজেনারিয়ান মানে 90 ক্রস করেছেন, এরকম মানুষদের আমরা প্রচুর পরিমাণে দেখি আমাদের হসপিটালে। আমি তো প্রচুর রোগী পাই যারা নিজেরা অথবা কোনো রকমে বুড়ো বুড়ি জড়াজড়ি করে কোনো রকমে লাঠি নিয়ে ওষুধ দিতে আসেন, এদের সংখ্যা সমাজে প্রচুর বেড়েছে। দ্বিতীয় কারণ হচ্ছে মেডিকেল ট্রিটমেন্ট এবং কোয়ালিটি অফ লাইফ অবশ্যই আগে থেকে উন্নত হয়েছে। প্রচুর মানুষ আগে নানা ধরনের ইনফেকশাস ডিজিজে মারা যেতেন, সংক্রামক ব্যাধিতে। আমার পরিবারে আমার বাবার আগে কেউ 60 বছর ক্রস করেননি, সবাই 45, 58, 42 এইসব বয়সে মারা গেছিলেন। বাবা 76 বছর বয়সে মারা যান। তো মেডিকেল ট্রিটমেন্ট ফেসিলিটির জন্য নানা ধরনের ওষুধ বেরিয়েছে, নানা ধরনের চিকিৎসা বেরিয়েছে, তার জন্য বৃদ্ধদের বয়স বেড়েছে, মানে বৃদ্ধরা বেশি দিন বাঁচছেন। সম্প্রতি WHO বলেছে যে আগে কথা ছিল যে 40-এর ওপর হলেই বৃদ্ধ, প্রৌঢ় 60-এর ওপর বৃদ্ধ এবং 70-এর ওপর অতিবৃদ্ধ বলা হতো। এখন সেটা চেঞ্জ করে 60-এর ওপর প্রৌঢ়, 80-এর ওপর বৃদ্ধ, 90-এর ওপর অতিবৃদ্ধ, এরকম একটা ভাগ করা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে কেন পরিসংখ্যানগতভাবে বৃদ্ধদের সংখ্যা সোসাইটিতে বাড়ছে, বয়স্ক মানুষদের সংখ্যা, তার কারণ হচ্ছে বার্থ রেট কমছে। আগে প্রতিটা ফ্যামিলিতে 3-4-5 জন করে বাচ্চা থাকতো, এখন 1 বা 2 জন ম্যাক্সিমাম। তার ফলে আমরা এই ভারতবর্ষ, ইট ইজ এ গোয়িং টু বি এ কান্ট্রি অফ এজেড পপুলেশন, বৃদ্ধদের দেশ হতে চলেছে। 30 সাল নাগাদ ভারতবর্ষে এই ধরনের বয়স্ক মানুষের, 60-এর উপর বয়স্ক মানুষের সংখ্যা 40% ছাড়িয়ে যাবে, তার বেশি তো কম না। কিন্তু এই বৃদ্ধরা, এদের হাজার সমস্যা, এদের আমরা এখনো, আমি তো বৃদ্ধদলে পড়ে গেছি, যেমন যারা তরুণ তারা সবসময় তাদের যোগ্য সম্মান বা সহায়তা দেন না, দিতে পারেন না, এমনকি অনেক সময় তাদের নানা ধরনের মানসিক নির্যাতনের শিকার হতে হয়। ওই নচিকেতা যে গানটা আছে, কেউ বলে বুড়ো খাম, কেউ বলে পাজি, ওই ধরনের অবস্থা আর কি। তা আমি দু একটা পরিসংখ্যান আপনাদের সঙ্গে একটু তুলে ধরব। এই বৃদ্ধদের মধ্যে মূল যে দুটো সমস্যা, সে দুটো হচ্ছে নিরক্ষরতা এবং দারিদ্র। এবং এই দুটো সমস্যাই মহিলাদের ক্ষেত্রে ছেলেদের চেয়ে অনেক বেশি। এর উপর অনেকগুলি কাজ হয়েছে, আমি দু একটা পরিসংখ্যান খুব সংক্ষেপে আপনাদের বেশিক্ষণ আমি বিব্রত করতে চাই না। 2011-21 সালের মধ্যে পপুলেশন গ্রোথ হয়েছে 12.4%, কিন্তু ওল্ড পপুলেশন গ্রোথ হয়েছে 36%। ওল্ড পপুলেশন নিউয়ার জেনারেশনের চেয়ে অনেক বেশি বেড়েছে, যে কারণগুলো বললাম, মেডিকেল ফেসিলিটি এবং লোয়ার ফার্টিলিটি রেটের জন্য। আরেকটা হচ্ছে ওল্ড এজ ডিপেন্ডেন্সি পার্সেন্টেজ, অর্থাৎ কত বৃদ্ধ মানুষ বেঁচে থাকার জন্য তার বাড়ির লোক বা বন্ধু বান্ধব বা যাই হোক সমাজের উপর নির্ভরশীল। এই ডিপেন্ডেন্সি রেশিওটাও দ্রুত হারে বেড়েছে, 61 সালে সেটা ছিল 14%, এখন সেটা প্রায় 19%। 19% মানুষ তারা এতটাই অসুস্থ অথবা তারা গরিব, ইলিটারেট, তারা সামাজিক সহায়তা ছাড়া বা পারিবারিক সহায়তা ছাড়া বেঁচে থাকার তাদের পক্ষে সম্ভব নয়।
লিটারেসি রেট আমাদের দেশে বেড়েছে, কিন্তু গ্রামীণ বয়স্ক মানুষদের ক্ষেত্রে এই লিটারেসি রেট কমেছে প্রপোর্শনেটলি। মহিলাদের ক্ষেত্রে ইলিটারেসি রেট হচ্ছে প্রায় 70% গ্রামীণ মহিলাদের ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রে সেটা হচ্ছে 45%। বৃদ্ধদের জন্য প্রচুর স্কিম আছে ভারতবর্ষে, স্কিমগুলোর নাম আমি পড়ে আপনাদের মাথায় ভার করতে চাইছি না। প্রায় 10-12 রকম স্কিম আছে কেন্দ্রীয় সরকারের, রাজ্য সরকারের হয়তো কিছু আছে, নানা ধরনের ভালো ভালো নাম তার, কোনোটার নাম শ্রদ্ধা, কোনোটার নাম প্রণাম, কোনোটার নাম সহায়তা, কোনোটার নাম বরিষ্ঠ যোজনা, এই ধরনের। কিন্তু কার্যকরে দেখা যায় যে এইসব স্কিমের সাহায্য বৃদ্ধরা পান না। এখানে সোশ্যাল পুলিশিং আরম্ভ করা হয়েছে, পুলিশের একটা সেল করা হয়েছে যে যেগুলো বৃদ্ধ ব্যক্তি 60-এর উপর বয়স, তিনি যদি পুলিশে ফোন করেন তারা সঙ্গে সঙ্গে উপস্থিত হবে এবং তার যা যা সহায়তা দরকার ইনক্লুডিং খাবার দাবার এগুলো দেবে। এই ধরনের আইডিয়াটা ইউরোপ থেকে দেওয়া হয়েছে, ইউরোপে বিভিন্ন দেশে একটা নাম্বার আছে 911, তাতে ফোন করলে সাথে সাথে অ্যাম্বুলেন্স থেকে আরম্ভ করে 10 মিনিটের মধ্যে সমস্ত কিছু চলে আসে। এখানে ওই প্রমাণ বলে যে স্কিমটা আছে পুলিশ যেটা চালায়, সেটার একমাত্র কাজ হয়ে দাঁড়িয়েছে পুজোর সময় কিছু বৃদ্ধ বৃদ্ধাকে জোগাড় করে ঠাকুর দিয়ে নিয়ে বেড়ানো, সেগুলো কাগজে বেরোয়, ছবি ওঠে, বা বৃদ্ধ বৃদ্ধার হাতে কোনো ডিসি বা এসি তিনি কিছু জামা কাপড় তুলে দিলেন, এরকম। আমি নিজে এক সময় পশ্চিমবঙ্গ সরকারের একটা কমিটির মেম্বার ছিলাম, সেটা হচ্ছে অনাথাশ্রম বৃদ্ধাশ্রমগুলো ঘুরে সেখানকার সম্বন্ধে একটা রিপোর্ট পেশ করা। আমি এই ধরনের বৃদ্ধাশ্রম সারা পশ্চিমবঙ্গে প্রায় 50-60টা বৃদ্ধাশ্রমে গেছি, অবর্ণনীয় অবস্থা, আপনারা গেলে আপনারা ওখানে টিকতে পারবেন না। ভয়ঙ্কর দুর্গন্ধযুক্ত, অন্ধকার ঘরের মধ্যে বুড়ো বুড়িদের, বুড়ো বুড়িরা তো চেঁচামেচি করতে পারে না, তাদের দাবিটাও তারা সচ্ছলে জানাতে পারেন না, গাদা করে রাখা আছে। একটা জায়গায় ঢুকলাম, সেখানে মানসিকভাবে আক্রান্ত বৃদ্ধ বৃদ্ধাদের রাখানো হয়েছে, সেখানে ঢুকেই বেরিয়ে আসতে হলো। একটা বড় উঠোনের মধ্যে প্রায় 30 জন মহিলা প্রায় উলঙ্গ অবস্থায় বসে রয়েছে, এবং ওই হোম এর যারা সহায়িকা সহায়ক সহায়িকা তারা তাদের উপর চিৎকার চেঁচামেচি করছে, ওদের মারধরও করে। আমরা ওদিন যাবো, জানা ছিল বলে মারধরটা বাদ গেছে। এবারেতে সমস্যা হচ্ছে যে এই সরকারি স্কিমগুলোর জন্য প্রতি বছর প্রচুর টাকা গ্রান্ট হয়, অনেক স্বেচ্ছাসেবী সংস্থাও আছেন তারাও এই নিয়ে কাজ করেন, কিন্তু গ্রামে যারা থাকেন, শহরেও যাদের নিজেদের বলতে কেউ নেই, এই সুরজিৎ মিত্রর মতো ছেলে নেই বা বিশ্বজিৎ মিত্রর মতো ছেলে নেই, তাদের কিন্তু ভাগ্যে কিছু জোটে না। পাড়ার লোক কিছু দেখাশোনা হয়তো করেন, আপনারা প্রায় দেখবেন যে একজন বৃদ্ধ বৃদ্ধা তিনি রাস্তায় বসে রয়েছেন, তিনি যথেষ্ট ভালো পরিবারের ছেলে মেয়ে বউ বা ছেলে ছিলেন, আজকে সহায় সম্বলহীন, বাবা মাকেও বাড়ি থেকে সরিয়ে দেওয়া হয়েছে, এরকম অসংখ্যই আছে। ডিজিজ রাডার সম্বন্ধে আর দু চার কথা বলে বৃদ্ধদের কি ধরনের রোগে তারা বেশি আক্রান্ত হন আমার বক্তব্য শেষ করব। ম্যাক্সিমাম দেখা গেছে যে কার্ডিওভাস্কুলার ডিজিজ অর্থাৎ হার্টের রোগ, ক্রনিক রেসপিরেটরি ডিজিজ অর্থাৎ লাংসের রোগ, স্ট্রোক যাকে আমরা বলি সন্ন্যাস রোগ অর্থাৎ মাথার মধ্যে রক্তপাত হওয়া বা মাথায় রক্ত জমে যাওয়া, এবং ক্যান্সার, এই চারটে হচ্ছে 60-এর ঊর্ধ্ব মানুষদের সবচেয়ে গুরুত্বপূর্ণ রোগ। অনিয়ন্ত্রিত রক্তচাপ এবং ব্লাড সুগার, এটা আমাদের দেশের, এমনকি যারা ওষুধপত্র কেনার পয়সা রাখেন তাদেরও একটা বড় অভিশাপ বলবো। আমি এখানে রুগী দেখি রোববার আমি র্যান্ডামলি ব্লাড সুগার টেস্ট করতে দিই বয়স্ক লোকেদের, এবং আমি আপনাকে বলছি আমার কাছে স্ট্যাটিস্টিক্স অবশ্য করা নেই, ব্লাড সুগার তার আছে এটা জানতেন না, এরকম রুগীর সংখ্যা প্রায় 70%। যাদের র্যান্ডামলি ব্লাড সুগার টেস্ট করতে দিই তাদের মধ্যে প্রায় 70% রুগীর
ব্লাড সুগার মানে হাই পাওয়া যায়। প্রেশারের তো ব্যাপারই নেই, একবার হয়তো 5 বছর আগে ওষুধ খেয়েছিলেন, এখন আর খান না, কিনতে পারেন না, কনসাসনেসের অভাব, বাড়িতে কেউ নিয়ে যাওয়ার নেই। এই ধরনের 4টি রোগের ফলে বৃদ্ধদের আরেকটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে ডিসএবিলিটি অর্থাৎ পঙ্গুত্ব। এখানে একটা স্ট্যাটিস্টিক আছে, ডেলি বলে ডিসএবিলিটি অ্যাডজাস্টেড লাইফ ইয়ার, অর্থাৎ একজন বৃদ্ধ মানুষ হয়তো 60-এর পর আরো 20 বছর বাঁচলেন, 20 বছর দেখা গেল, তার মধ্যে 15 বছর তিনি পঙ্গু অবস্থায় কাটিয়েছেন, মানে ডিসএবিলিটি অ্যাডজাস্টেড লাইফ ইয়ার। এই ডিসএবিলিটি কি ধরনের হয়? অর্থোপেডিক ডিসএবিলিটি তো থাকতেই পারে, প্রচুর মানুষেরই থাকে, এবং বয়সের সঙ্গে সঙ্গে যেহেতু শরীরের মাংস পেশি হাড় সবকিছুই দুর্বল হয়ে পড়ে, সেই জন্য হাঁটা চলা সবকিছুতেই সমস্যা হয়। হিয়ারিং লস, চোখে শুনতে না পায়, সরি কানে শুনতে না পাওয়া, যাকে আমরা প্রেস বায়াকুসিস বলি, মানে বয়স্ক লোকেদের হিয়ারিং লস। চোখে ছানি পড়া, ছানির জন্য আমাদের দেশে এখনো এত অপারেশন হওয়া সত্ত্বেও, এত চোখ অপারেশন হওয়া সত্ত্বেও অন্ধত্বের ক্ষেত্রে সারা পৃথিবীর মধ্যে ভারতবর্ষ প্রথম স্থানে, অনেক কিছুর সঙ্গে টিভিতে প্রথম স্থানে, আমেশা বা ডায়রিয়ার প্রথম স্থানে, রেসপিরেটরি ডিজিজের প্রথম স্থানে, মানে একমাত্র চানু দেবী যে গোল্ড মেডেল পেয়েছেন তা নয়, কালকে পেয়েছেন, খুব সম্মানের ব্যাপার, আমরা অনেক কিছুতেই গোল্ড মেডেল পেয়ে বসে আছি, সেরকম অন্ধত্বের প্রথম স্থানে। এবং অন্ধত্বের প্রধান কারণ আগে ছিল ভিটামিন এর অভাব, ভিটামিন ডেফিসিয়েন্সি, এখন বাচ্চাদের ছোট বয়সে ভিটামিন খাইয়ে দেওয়া হয় রুটিনলি, এখন অন্ধত্বের প্রধান কারণ হচ্ছে ছানি অপারেশন না হওয়া। আমি আদিবাসী এলাকা বা প্রত্যন্ত এলাকাগুলো ক্যাম্প করতে গিয়ে দেখেছি, একজন সুস্থ সবল মানুষ, গায়ে যথেষ্ট জোর আছে, খেটে খেতে পারে, কেবলমাত্র ছানি অপারেশন হয়নি বলে ভদ্রলোক বা ভদ্রমহিলা তিনি সারাদিন বাড়ির দাওয়ায় বসে থাকেন, কিছু দেখতে পান না, নড়তে পারেন না। অর্থোপেডিক ডিসএবিলিটি, হিয়ারিং ডিসএবিলিটি, স্পিচ ডিসএবিলিটি, অনেক সময় স্পিচ স্লারিং হয়ে যায় নানা রকম নিউরোলজিক্যাল প্রবলেমে, এবং ভিশন ডিসএবিলিটি, এগুলো বৃদ্ধদের মধ্যে ক্রমশ বাড়ছে। এবং আমাদের দেশে যত ডিসেবল পার্সন আছেন তার মধ্যে 60 বছরের উপরে ডিসেবল পার্সনের সংখ্যা প্রায় 53%, অর্থাৎ 50%-এর বেশি হচ্ছেন বয়সে ডিসেবল হয়েছেন, এবং তাদের ওই ডিসেবিলিটি আগে ছিল না, সেটা বয়সের সঙ্গে সঙ্গে গ্রো করেছে। আমি আর বেশিক্ষণ বলবো না, এবার এর সমাধানটা, সমাধান হচ্ছে, সমাধান আমার জানা নেই, যেরকম বেশিরভাগ জিনিসেরই সমাধান জানা নেই। বিদেশে দু একবার গিয়ে আমরা একটা জিনিস দেখেছি, তার আগে আমি বলি চীনের স্বাস্থ্য ব্যবস্থা, চীন যখন 48 সালে বিপ্লবের পর নতুন একটা সরকার তৈরি হয়, কমিউনিস্ট সরকার, তখন স্বাস্থ্যের ক্ষেত্রে তারা বিশেষ উদ্যোগ নিয়েছিল, এটা সকলেই জানেন, এমনকি পাশ্চাত্য মিডিয়া WHO এরাও স্বীকার করে। WHO তখন স্লোগান দিয়েছিল লার্ন ফ্রম চায়না, চায়না থেকে স্বাস্থ্য ব্যবস্থা শেখো। তো ওনারা বৃদ্ধরা যেই বাড়িতে বসে থাকেন, তাদের কেউ সহায় সম্বল নেই, তাদের কেউ সময় দেওয়ার নেই, আমার নিজের ক্ষেত্রে হয়েছে, আমার মা মারা যাওয়ার পর বাবা 3 বছর বেঁচে ছিলেন, আমি আর আমার স্ত্রী দুজনেই চাকরি করতে পারতাম, ডাক্তারি করতে পারতাম, ছেলে ছোট, সকালবেলায় গুছিয়ে গাছিয়ে বাড়িতে কাজের মহিলা যারা ছিলেন তাদের হাতে দায়িত্ব দিয়ে বেরোতাম, সারাদিন বাবা নিশ্চুপ ভাবে বসে থাকতেন, বাবা ডাক্তার ছিলেন এবং অত্যন্ত অ্যাক্টিভ মানুষ ছিলেন, কিন্তু শেষ 3-4 বছর আমার এখনো মনে আছে, একবার দুবার তখন আমি ভেবেছিলাম যে আমি চাকরি ছেড়ে দিয়ে বাবার সঙ্গে থাকি, কিন্তু সেটা আমি পারিনি। এখন সেই দিনগুলো মনে হয় যে দিনগুলো চলে গেছে, সেগুলো তো ফিরে পাওয়া যায় না। তো মাঝে মাঝেই পড়ে যেতেন, সন্ধ্যেবেলা এসে আমি দেখতাম বা বাড়ি থেকে ফোন যেত, এরকম বহু বাড়ির অবস্থা। এখানে অনেক রোগী আছেন, গত সপ্তাহেতেই একজন বৃদ্ধা এবং বৃদ্ধ এসেছিলেন, বৃদ্ধা বৃদ্ধকে সাপোর্ট করবেন না, বৃদ্ধ বৃদ্ধাকে সাপোর্ট করবেন বোঝা যাচ্ছে না, দুজনের একই অবস্থা। ছেলেরা অনেকেই বিদেশে,
আমাকে নিজেকে আমার বিদেশবাসী প্রবাসী বন্ধু পাঁচ জনকে তার বাবা মাকে দেখতে হয়, গিয়ে দেখতে হয়, তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হয়। সমাধান কিন্তু সামাজিক উদ্যোগ, ছেলেরা চাকরির জন্য বাইরে যাবেই, মেয়েরাও যাবে বাধ্য হয়ে, সবাই যে ঘরের কাছে চাকরি পাবে এমনটা নয়, পেশার জন্য যেতে হবে, সেটা ব্যাঙ্গালোরই হোক বিদেশেই হোক, সবাই যে ইচ্ছে করে যায় এমনটাও নয়, কম্পালশন আছে। সামাজিক সুরক্ষা বলয় যদি গড়ে তোলা না যায়, আমরা যদি বৃদ্ধদের সম্মান না করি, আমরা যদি মনে না করি যে বৃদ্ধদের কন্ট্রিবিউশনের জন্য আজকে আমরা এই জায়গায় এসে পৌঁছেছি, আজকে যে লেপটির ভাঙাচোরা চেহারা, গাল তুবড়ে গেছে, আর্টিফিশিয়াল টেনচার কোথায় লেগেছে খুঁজে পাচ্ছেন না, চোখে হাই পাওয়ারের চশমা, তাকে সবাই দুৎসাহী করছে, দূর তুমি কি করো, নড়াচড়া করতে পারো না, খালি বিরক্ত করো, সকাল থেকে বকর বকর করে মাথা খারাপ করে দিলে, নিজেরটাও নিজে করতে পারো না, পিছনায় পায়খানা পেচ্ছাপ করে ফেলছ, এগুলো আমাদেরও হবে, এগুলো আমাদেরও হবে যদি আমাদের ছেলে মেয়ে আমাদের সামাজিক বন্ধুরা এটা না বোঝেন, তাহলে তাদেরও একই অবস্থা। বিশিষ্ট খুব কম সংখ্যক বৃদ্ধ মানুষ আছেন যারা অশ্রুকুমার মিত্রের মতো সৌভাগ্যবান, আমি সৌভাগ্যবান কথা বলছি, যাকে তার ছেলেরা শেষ পর্যন্ত দেখার সুযোগ পেয়েছেন, কিন্তু এটা অনেক ছেলে মেয়েই পারবেন না, সম্ভব না। সেই জন্য আমাদের বৃদ্ধদের ঘিরে সামাজিক সুরক্ষা বলয় গড়ে তুলতে হবে। আমাদের ধনতান্ত্রিক দেশগুলো যেটা পারে, তাদের টাকা আছে, আমাদের টাকা না থাকে, আমাদের তো হৃদয়টা আছে, সেই হৃদয়কে ব্যবহার করে আমাদের পাড়ায় যেসব তরুণ প্রজন্ম আছেন, তারা ছোট ছোট টিম তৈরি করে, যদি বৃদ্ধ মানুষদের সঙ্গে একবার করে দেখা করেন সপ্তাহে সপ্তাহে একদিন, মাসে কেমন আছেন, সল্টলেকে অর্ধেকটা সল্টলেক বৃদ্ধাশ্রমে পরিণত হয়েছে, টাকা পয়সার অভাব নেই, ছেলে মেয়ে জানতে পারলেই বিদেশ থেকে ডলার বা পাউন্ড পাঠিয়ে দেয়, বাজার করার লোক নেই, শুধু দুধ আর পাউরুটিকে দিনের পর দিন থাকে, আমি চিনি, প্রত্যেকেই চিনি, কারণ বাজার করার, সবজি আনার, মাছ আনার লোক নেই। একবার যদি দেখা করেন, মাসিমা কেমন আছেন, কিছু লাগলে বলুন আমি এনে দেবো, অনলাইন অ্যাপ বেশিরভাগ বৃদ্ধ মানুষ ব্যবহার করতে পারেন না, ওটা এসছে সম্প্রতি, তারা যখন পড়াশোনা করেছিলেন তখন ওই অনলাইন অ্যাপটা ছিল না, তাদের অনলাইন অ্যাপের বাজেটটা বুক করে দেওয়া, ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করে দেওয়া, বাজার থেকে এনে দেওয়া, এইগুলো যদি করা যায়, একটু ডাক্তারের কাছে খবর দেওয়া, ডাক্তারবাবুকে নিয়ে আসা, আজকাল অনেকগুলো সংস্থা আছে যেখানে ফোন করলে বাড়িতেও ডাক্তার আসে, অভিজিৎ মিত্র মেমোরিয়ালের মতো স্বেচ্ছাসেবী সংস্থা না, কমার্শিয়াল বেসিস আছে, যাদের টাকা দেওয়ার ক্ষমতা আছে, যাদের টাকা দেওয়ার ক্ষমতা নেই তাদের সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া, পুলিশের সঙ্গে যোগাযোগ করা, পুলিশকে কিন্তু যদি কোনো বৃদ্ধ মানুষ সম্বন্ধে যোগাযোগ করে বলা হয়, পুলিশ কিন্তু তার ব্যবস্থা করতে বাধ্য আইনগতভাবে। এই কাজগুলো আমরা করতে পারি কি না, আমাদের শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগ, পূর্ণদা বসে আছেন, পূর্ণদা শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগের মূল ব্যক্তিত্ব, আর অভিজিৎ মিত্র মেমোরিয়াল, আমরা মিলে একটা হসপিস তৈরির কথা ভেবেছি। হসপিস হচ্ছে যারা পঙ্গু বৃদ্ধ মানুষ কিংবা যাদের কেবলমাত্র কেয়ার লাগবে, নার্সিং কেয়ার লাগবে, খুব বেশি খরচা সাপেক্ষ চিকিৎসার প্রয়োজন নেই, এবং রিহ্যাবিলিটেশন, তাদের এক্সারসাইজ ফেক্সারসাইজ করিয়ে, ফিজিওথেরাপি করিয়ে কিছুটা সচল করা, এই ধরনের একটা হসপিস করার জন্য আমরা চেষ্টা করছি। মানে একদমই ভাবনাচিন্তা স্তরে আছে, বিশ্বজিৎ একটা জায়গা আমাদের দেখিয়েছেন, সেখানে আমরা করতে পারবো, এই সম্বন্ধে পরে আমরা হয়তো আপনাদের সঙ্গে সাহায্য চাইবো, হাত পাল্টো। তো এই ধরনের ছোটোখাটো হসপিস আমরা সমস্ত কিছু সমাধান করতে পারবো না, লক্ষ লক্ষ অভিজিৎ মিত্র মেমোরিয়াল গড়ে তুললে ভারতবর্ষের স্বাস্থ্য সমস্যার সমাধান হবে না, কিন্তু আমরা দু চারটে উদাহরণ তৈরি করতে পারি, এক্সাম্পল তৈরি করতে পারি, এবং বলতে পারি যে আমরা যখন আমাদের এত কম ক্ষমতায় পেরেছি, আপনারাও চেষ্টা করুন, আপনারাও পারবেন। এই বলে একজন সিনিয়র সিটিজেন হিসেবে সবার কাছে আবেদন রেখে, আমার ভবিষ্যৎটা আপনাদের হাতে, মানে যারা তরুণ তাদের হাতে, আমি কেমনভাবে থাকবো আপনাদের হাতে, আমি মানুষের মতো মৃত্যুর দিকে, মৃত্যু হবেই কিন্তু মোটামুটি একটা গুড লাইফ, মানে কি বলবো, কোয়ালিটি অফ লাইফ রেখে মৃত্যুর দিকে এগিয়ে যাবো না, ওই রকমভাবে
ময়লা কাঁথায় পড়ে থেকে পায়খানা পেচ্ছাপ করে মানবতার প্রাণীর মতো মরবো, সেটা সোসাইটি ঠিক করবে। ধন্যবাদ।